দর্শক জেলাগুলোর চিত্র আপনাদের দেখাতে চাই নোয়াখালী থেকে সহকর্মী সুমন ভূমিকা আমাদের সাথে যুক্ত হয়েছেন সুমন কিছু কিছু জায়গায় পানি নামতে শুরু করেছে পানি নামার পর অপেক্ষা করছে আরেক দুর্ভোগ নোয়াখালীর কি অবস্থা আর শরীফ আমরা আসলে চারটায় যখন লাইভে ছিলাম তখন আমরা জানাচ্ছিলাম যে জায়গাটিতে আমরা রয়েছি এটি হচ্ছে কোম্পানিগঞ্জের মুছাফুর রেগুলেটর বলা হয় এই রেগুলেটর হয়েই কিন্তু মূলত কুমিল্লা এবং কুমিল্লার পাশাপাশি ফেনি সহ বেশ কিছু অংশের পানি কিন্তু এই রেগুলেটর হয়ে যায় তবে এই মুহূর্তে কিন্তু রেগুলেটরটা বন্ধ রয়েছে একটা কারণে সেটি হচ্ছে যেহেতু মেঘনার সাথে রেগুলেটর এখন জোয়ার চলতেছে এই বিধে হচ্ছে রেগুলেটর বন্ধ কিন্তু আধা ঘন্টা পরেই কিন্তু যখন জোয়ারের পানি নেমে যাবে ঠিক তখন কিন্তু রেগুলেটরটা ছেড়ে দিবে অটোমেটিকলি সরে যাবে সরে গেলেই কিন্তু আবার উত্তর অংশের যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো কিন্তু এখান হয়ে মানে রেগুলেটর হয়ে কিন্তু মেঘনাতে চলে যাবে এই রেগুলেটরের মধ্য দিয়ে কিন্তু মূলত ফেনীর বড় একটি অংশের পানি এখান দিয়ে নামছে এবং একই সঙ্গে কুমিল্লার পানি এখান দিয়ে নামছে তবে নোয়াখালীর যে পানিগুলো সেগুলো কিন্তু আসলে এই অংশ দিয়ে তেমন একটা নামছে না শুধুমাত্র কোম্পানিগঞ্জের অল্প কিছু অংশের পানি এখান দিয়ে নামছে যেটি নোয়াখালীতে যে জলপদতা সেই পানিগুলো কিন্তু লক্ষ্মীপুর হয়ে অন্য একটি অংশ খালের মধ্য দিয়ে যাচ্ছে ফলে নোয়াখাল থেকে যে পানি নামছে সেটি একেবারেই কম আমরা এখানকার যিনি পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি তিনি বলেছেন যে এই আবহাওয়া যদি থাকে তাহলে হয়তো আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নোয়াখালীর অবস্থার উন্নতি হবে অর্থাৎ যে জলপততা রয়েছে সেটি হয়তো আরও কমবে আগামী চার পাঁচ দিনের মধ্যে দিয়ে এটি তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন এছাড়া তিনি একটা কথা বলেছেন যে নোয়াখালীতে আসলে পানি যেভাবে কমছে সেটি একটু কম হল কিন্তু যে ওভারঅল যে পানি সেটা কিন্তু কমার কমার অংশটুকু কিন্তু খারাপ না অনেকটাই ভালো তো সেই ক্ষেত্রে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে হয়তো নোয়াখালীর পানিগুলা কমবে এমনটাই আশা করছেন নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের এ ছিল নোয়াখালী থেকে সর্বশেষ সুমন ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে কুমিল্লা থেকে সহকর্মী জাহিদুর রহমান এই মাত্রই যোগ দিয়েছেন জাহিদ কুমিল্লার বেশ কিছু এলাকার চিত্র আমি নিজেও জানি যেখানে কখনোই বন্যা হয়নি সেখানেও বন্যা হয়েছে তো পানি কি নামছে এবং সবশেষ কি অবস্থা আপনার ওখানে শরীফ সর্বশেষ কুমিলা যখন বন্যা হয়েছিল উনিশশো আটানব্বই সালে সে সময় কিন্তু আসলে এমন চিত্র আসলে এলাকার লোকজনের চোখে ধরা পড়েনি এবার আসলে যে চিত্রটা আমরা দেখেছি সেটা কিন্তু বিগত বছরের ছাড়িয়ে গেছে এবং আমরা পানি বোর্ড সূত্রে যেটুকু জানতে পেরেছি ওই সময়ে আপনার সীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপরে ছিল এবার সেটা কিন্তু একশো চৌত্রিশ সেন্টিমিটার পর্যন্ত গড়িয়েছে তবে এই মুহূর্তে বলতে পারি যে আপনার গুমতে পানির যে অবস্থা ছিল গত দুদিনের ভাঙ্গনের ফলে এখন কিন্তু কিছুটা কমেছে এবং আজ দুপুর পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি যে পঁচানব্বই সেন্টিমিটার বিপদসীমার উপরে রয়েছে যেটা আগের থেকে আপনার উনচল্লিশ সেন্টিমিটার কমে এসেছে তবে এখানে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে আসলে কুমিল্লার যে দুটি উপজেলা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া সেখানে কিন্তু ক্রমান্বয়ে ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে কিন্তু এখন প্লাবিত হচ্ছে বিশেষ করে নদীর যে পানিটা সেটা কিন্তু গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ছে এবং এতে করে কিন্তু মানুষ পানিবন্দী হয়ে পড়ছেন এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ সংকটও দেখা দিয়েছে এবং যারা পানিবন্দি মানুষ তারা কিন্তু আসলে তেমন ত্রাণ সহায়তা পাচ্ছেন না এবং যারা পাচ্ছেন তারা একাধিকবারও পাচ্ছেন বিশেষ করে শহরের কাছাকাছি যারা রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা সেখানে পৌঁছাতে নৌকা বা স্পিড ত্রাণ সহায়তা দিতে তাদের কাছে সাপোর্ট না থাকার কারণে সে পর্যন্ত না যে কারণে কিছু কিছু মানুষ কিন্তু অর্ধাহারে দিনাতিপাত করছেন তো আমরা এই বিষয়টা নিয়ে স্থানীয় প্রশাসনের সাথেও যোগাযোগ করেছি এবং এলাকার মানুষও চাচ্ছেন যে আসলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে ভাবে যদি ত্রাণ দেওয়া যায় সকলের মধ্যে বিতরণ করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এই ত্রাণের আওতায় আসতে পারবে এবং ক্ষুধামুক্তভাবে আসলে তারা সেখানে অবস্থান করতে পারবে এবং এছাড়া আরও একটু তথ্য জানিয়ে রাখি যে আপনার ব্রাহ্মণপাড়া এবং গুরুচুম উপজেলার এমনও কিছু জায়গা রয়েছে যেখানে আসলে মানুষ ছাদের উপরে অবস্থান করছে এবং তাদের একটি ঘর এবং অনেক ঘরে গিয়েছে এবং রাত্রিকালীন সময়ে একটা বিষয় দেখা যায় যে আসলে যেসব ঘর মানুষ ছেড়ে এসে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং পাশাপাশি নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করছেন তাদের বাড়ি কিন্তু ডাকাতির একটা সম্ভাবনা কথা তারা জানিয়েছেন এবং বিভিন্ন সময় তাদের ঘরের যে আসবাবপত্র সেটাও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্য আমাদেরকে অভিযোগ করেছেন এই স্থানীয় বাসিন্দারা তো সবকিছু কিছু মিলে বলা যায় আসলে প্রশাসনের যদি যথাযথ নজরদারি রাখা যায় তাহলে যেমন ডাকাতি যে আশঙ্কা করছেন তারা সেটা যেমন কমে পাশাপাশি ত্রাণের ক্ষেত্রেও সুষম বন্টনের দাবি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ শরীফ জাহিদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম দেশের যে জেলাগুলোতে বন্যা কবলিত নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের খবর